হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো একটা নতুন চ্যানেল সন্দীপ ফলস, এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ভিডিও, কৃষি থেকে নানা রকম ট্যুরিস্ট কোথাও ঘুরতে যাওয়া ও নানা রকম হাসির ভিডিও তোমরা দেখতে পাবে। আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করলে পরপর তোমরা নেক্সট ভিডিওগুলো দেখতে পাবে। তো তোমাদেরকে আমি আজকে কিছু ফার্স্ট টাইমে আমাদের বাড়িতে পালং শাক হয়েছে কিছু, সেগুলোকে তোমাদের আমি শেয়ার করব। অবশ্যই দেখো, দেখতে ভালো লাগবে, চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য। তো ফ্রেন্ডস, চলো আজ তাহলে আমি কিছু পালং শাক দেখাচ্ছি, আবার নেক্সট দিন আরও নানা রকম এরকম আরও প্রচুর প্রচুর ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা সবাই দেখতে পাবে এবং ভালো লাগবে আশা করি। চলো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আমাদের বাড়ির কিছু পালং শাক দেখাচ্ছি, যেগুলো আমরা চাষ করে থাকি এবং বাজারে বিক্রির জন্য বাবা আড়তে নিয়ে যায়। তো এই হচ্ছে পালং শাক, দেখো আমি একটু ভালোভাবে দেখাচ্ছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে আলু গাছ, কতগুলো আমরা আলু গাছ বসিয়েছি এরকম। তো এগুলো দেখো হয়ে গেছে, এগুলো হচ্ছে কিছু কিছু বড় বড় পালং শাক হয়ে গেছে। আর এই দিকে দেখাবো তোমাদেরকে, ছোট ছোট সবে বেরিয়েছে, ভালোই দু তিনটে পাতা গজিয়ে গেছে। আর এদিকেও এর থেকে সামান্য বড় হয়েছে ফ্রেন্ডস। এই যে আমরা তিন চার রকমের পালং শাক, যেগুলো বাজার ধরবে, বাজার শেষ হতেই আবার শুরু হবে, এইরকম পালং শাক বুনেছি যাতে বাজারটা মিস না হয়, যেন বাবা ঠিকঠাক বাজারটা ধরতে পারে ফ্রেন্ডস। নেক্সট দিন তোমাদের আমি আবার আলু গাছ দেখাবো, বেগুন গাছ দেখাবো। আমাদের বাড়িতে নানা রকম কিছু চাষ সবজি হয়, তো সেগুলো তোমাদেরকে অবশ্যই ফ্রেন্ডস দেখাবো। আজ পালং শাক দিয়ে শুরু করলাম, অন্যদিন আলু গাছ দিয়ে শুরু করবো ফ্রেন্ডস, একটা মজার ভিডিও নিয়ে। দেখলে ফ্রেন্ডস, চলো তাহলে আজ এত অবধি থাকুক, তোমাদেরকে দেখালাম পালং শাক। নেক্সট দিন আবার আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব, খুব খুব ভালো লাগবে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করো, বেস্ট লাগ।